আমি ওষুধ খেয়েছি। আমি ভাই মা বাবা দাদু দিদা সবাই মিলে ওষুধ খেয়েছি। তো এবারে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটার আঙ্গিক একটু বদল হয়েছে। বদল হয়েছে এই কারণের জন্য, আগের যে সমস্ত প্রোগ্রামগুলো হতো সেই তুলনায় আমরা যদি দেখি আমাদের যে মাইক্রো প্ল্যান, একদম বেস লেভেলে যেখানে ফিল্ড লেভেলে কাজ করবেন আশারা, সেই মাইক্রো প্ল্যানগুলো আমরা রোবাস্ট করার চেষ্টা করেছি। যে সমস্ত ফরম্যাটসগুলো দিয়েছে সেই অনুযায়ী অ্যাকাউন্টেবল ম্যান পাওয়ার যারা রয়েছে তাদেরকে আমরা নিয়োগ করার চেষ্টা করছি এবং তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণের মাধ্যমে ফিল্ড লেভেলে যাতে মানুষের কাছে এই পরিষেবাটা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করছি। শুধু তাই নয়, আমরা ইনভলভ করার চেষ্টা করেছি আমাদের যত পার্টনার রয়েছে বা স্টেক হোল্ডার্স রয়েছে, সেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন রাজনৈতিক দল তাদেরকেও আমরা এর মধ্যে নিয়োগ করেছি বা ইনভলভ করে নিয়েছি। এমডিএর সময় আমি ওষুধ খাই আর বাকিদের ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দিই। আমাদের পঞ্চায়েতের থেকে একটাই লক্ষ্য, ফ্যালেরিয়া মুক্ত বাংলা গড়ে তোলা। এটি একটি মশাবাহিত রোগ এবং কিউলেক্স মশার জন্য এই রোগ হয়ে থাকে। তাই আমার ছাত্রছাত্রীদেরকে গতবারে যেমন আমরা এমডিএ প্রোগ্রামের দিন খাইয়েছিলাম ফাইলেরিয়ার মেডিসিন, ফাইলেরিয়ার ওষুধ প্রত্যেকে আমি খেয়েছিলাম, বিএমওইস খেয়েছিলেন আবার সবাই যারা উপস্থিত ছিলেন এবং আমার প্রত্যেকটি ছাত্রী এটি খেয়েছিল, তেমনি করে এবছরও অর্থাৎ 10ই ফেব্রুয়ারি এই এমডিএ প্রোগ্রামের দিন আমার স্কুলে আবার আমার প্রত্যেকটি ছাত্র ছাত্রী খাবে। আমি খাবার খাওয়ার পর ভরা পেটে এই ওষুধটি খেয়েছি, শপথ নিলাম ফাইলেরিয়া মুক্ত করব বাংলাকে। আমিও ফাইলেরিয়ার ওষুধ খাই। এই এমডিএর ওষুধগুলো খেলে অনেকেরই অনেক সময় মাইল্ড রিঅ্যাকশন হয়, বমি বমি ভাব হতে পারে, জ্বর আসতে পারে, মাথা ঘুরতে পারে। তো কমিউনিটির অনেকেই এই ওষুধগুলো খেতে ভয় পেতেন এই মাইল্ড রিঅ্যাকশনগুলোর জন্য। এখন মনে রাখতে হবে যে এই রিঅ্যাকশনগুলো কিন্তু সবই সাময়িক, 2-3 ঘন্টার মধ্যে এগুলোর উপশম হয়ে যায়। তবুও এই সমস্যার কথা মাথায় রেখে আমরা একটা অভিনব উপায় আবিষ্কার করেছি। আমরা একটা মেডিসিন টুলকিট দিই যেটা প্রত্যেকটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে থাকে, যেটাকে আমরা বলি পোস্ট কনজাম্পশন ইভেন্ট ম্যানেজমেন্ট কিট। এই কিটটি হলো এইরকম একটি প্লাস্টিকের ছোট বাক্স যার মধ্যে 4টি কমন মেডিসিন থাকে। সেই মেডিসিনগুলোর সাহায্যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটররা খুব সহজেই কমিউনিটির যদি ওষুধ খাওয়ার পর কিছু ছোটোখাটো অসুবিধা হয় সেগুলোর উপশম করতে পারে। আমরা সবাই ফাইলেরিয়ার ওষুধ খেয়েছি, আমাদের এলাকার সবাইকে ফাইলেরিয়ার ওষুধ খাইয়েছি। আপনারা ফাইলেরিয়ার ওষুধ খেয়েছেন কি? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।